সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আমার বন্ধু বান্ধবীরা মিলে যেতে চলেছি ঠাকুরনগর মেলায়। তো সেখানে গিয়ে কি কি করলাম, কি কি হই হুল্লোর করলাম সেটাই এই ভিডিওতে। তো বেশি কিছু না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। জানি কি বলবো বুঝে পাচ্ছি তো না, তাই আর কি ভিডিওটাই শুরু করি। আমার মুখ দেখা যাচ্ছে না, এই যে হলো আমাদের গ্যাং আর আমরা যাচ্ছি ঠাকুরনগর। কই গেল আমাদের ট্রেন চলে আসছে, এবার ভিতরে যাবো। বাবারে বীর ভিতরে ফাঁকা ই গ্রহণ মেরি তোমার এইখানে দাঁড়া। চলে আইছি মানে এসেছি মেলায়, কি করবো ভিডিও করবো, তারপরে দেখবো কারে ভালো লাগছে। এমনিতে ছবি তুলতে পারবো না। সবাই মেলায় পৌঁছে গেছি, এই যে আপাতত আমাদের টিমের তিনজন, বাকিরা ওই সাইডে আসছে, আপাতত দাঁড়িয়ে আছি ওদের জন্য, ওরা আসবে। ঠিক আছে এটা দিয়ে দেবো, ওটা তুই করছিস। সব মেলায় এক এক করে ঢুকছে, আমরা একটু পরে যাবো, আপাতত এখানে দাঁড়িয়ে আছি বন্ধুদের জন্য অপেক্ষায়। ওরা পিছনে ঢুকে গেছে, তো এখন আমরা সবাই মেলায় ঢুকছি, শুধু আমরা না অনেকে। ম্যাডাম হাই, পাশে নিবি গুলো জুম করো না। তো এখন আমরা সবাই মেলার ভিতরে ঢুকে গেছি। যাবেন দেখে আসবেন, কোন সময় লাগবে না, এটা সবসময় চালু, সবসময় শুরু, সবসময় আরম্ভ আছে। আমি যদি আমার থাকতে তাহলে এটা তোমার জন্য কিনতাম। আর সঙ্গে আবার দেখানো হবে, দুখানা করে
সুন্দর সুন্দর ক্লিপ এই ক্লিপগুলো আমার খুব ভালো লাগে যদিও আমি পড়তে পারবো না সেটা দুঃখ আরে সে দেখ কালারটাও আমার ফেভারিট কালারটাও আমার ফেভারিট মেলা করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে আসেন আমাদের মা মনসা স্টেশনারি স্টোরসে হ্যাঁ চল আপাতত ফার্স্টে মন্দিরের দিকে যাব সেখানে গিয়ে একটু ঘুরে তারপরে আবার মেলার মাঠে ঘুরবো কোথায় গেল মন্দির ওই তো কোন দিকে গেল ওরা ওই যে সামনে বাহ কি ভিড় ওই নাগরদোলনার উপরে উঠে বোঝা যায় আরো এখানে এই বোনটা বানাচ্ছে মায়ের সাথে এখানে আবার অ্যাড দিয়েছে দেখ জুতো ছেটে ছেটে যাচ্ছে না স্নানের সময় রাস্তা কাদা কাদা হয়ে গেছে এখন জুতোগুলো তারপর আবার বৃষ্টি পড়েছে এত কাদা কাদা মনে হচ্ছে জুতোটা ছেটে ছেটে যাচ্ছে এটা হলো নাট মন্দির চোপড়া কলেজ শ্রীবাস চোপড়া কলেজ শ্রীবাস তুমি যেখানে এটা হলো সেই পুকুর এখানটায় স্নানটা হয় এখন ওরা ফোন করছে বর্ষা যাবে ফুল লাগবে চলে আসো মেলায় এখানটায় আমার তো দেওয়ার মতন কেউ নেই তার জন্য আমি শুধু ভিডিওই করছি দাদারা এবং অবিবাহিত বৌদিরা আপনারা আসুন দেখুন এখানে অবিবাহিত বৌদি সবাই আমার বউ বানিয়ে দিচ্ছিস কেন আমাদের প্ল্যান হচ্ছে যে এটার উপর ওঠা তাই আপাতত কে কে উঠবে সেটা ঠিক করা হচ্ছে এখানটায় উঠতে ভয় লাগে তাও ভালো লাগে হবে মালটা এখন উঠবে না বলে নাটক করছে তো সবাই মিলে একটা জোর করো ওই উঠবি না কেন উঠতে হবে ওতে উঠে যাবে না বড় টিকিট কাটা হবে এখন এখান থেকে টিকিট 50 টাকা করে সবাই এর উপরে উঠবো চলে এসেছি এবার সব এক এক করে উঠতে চলেছি বলে নাকি সুসাইড করতে যাচ্ছে বিদায় পৃথিবী
সরি মেলার উপর থেকে না ঠিকই মেলারই উপরে আছি আমরা একদম নাগরদোলনার উপরে বসে চারিদিকে মেলার ভিউটা দেখো শুধু দোকান আর দোকান খেয়াল করিনি পেপার দিয়ে এইদিকে গেলি দাঁড়া দাঁড়া আসছি আসছি প্লাস্টিক এখানে আবার কি হচ্ছে আমারও যদি একটা তুমি থাকতো আমিও কিনতাম টাকা আছে দেওয়ার লোক নাই আপাতত আর কি
বান্ধবী এখন ব্যাগের শপিং করছে এখান থেকে এই ব্যাগগুলো 100 টাকা করে তাই গোলাপি কালারের নেই গোলাপি কালারের নেই তো কালোটাই ঠিক আছে এই কালারটা ঠিক আছে খানিকটা গোলাপি না কি কালার বলে কে জানে আমি কালার চিনি না তো অত একটা একটা দুটো এইখানটা এগুলো অনেক কালারের আছে ওইখানে অনেক কালারের ছিল এগুলো তাই ভিডিও করছিলাম তো দেখি ওরা ওই সাইডে আছে মেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা এখানে চাউমিন খেতে এসেছি সবাই আমার তাহলে ভাব চাউমিন খেয়ে বাড়ি চলে যাবো মেলা টেলা ঘোরা হয়ে গেছে এখন সবাই বসে এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি ওই সাইডে ওরা বসে আছে আসিল এদের ঘাড়ের উপর ওই উপর থেকে এই দুই কপত কপতি বসে আছেন ইনারা নিজেদের কাজ করে দিয়েছে এর হাতে আর ওর মাথায় ঘাড়ে বাড়ি যাওয়ার ট্রেন চলে এসছে এখন ট্রেনে করে আমরা সবাই বাড়ি চলে যাবো আমি এখন মেলার থেকে বাড়ি চলে এসেছি ওনারা সবাই বাড়ি চলে গেছে তো এখন আমি হাত পা ধুয়ে ঘুম দেব অনেক হাঁপিয়ে গেছি যদিও বা শুধু হেঁটে বেরিয়েছি আর একটু আগাজ করেছি কিছু খেয়েছি ব্যাস কমপ্লিট আজকে ব্লগ তো আজকের আমি এই ব্লগটা এখানে শেষ করছি তো গুড নাইট